عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক পূর্বের ক্লাসে আমরা এই সূরাকে, এই সূরার যে তিনটে আয়াত কিছু কিছু মুফাসসিরিন বলেছেন মাক্কি, সেই মাক্কি পার্টটাকে আমরা আলাদা করেছিলাম। সেটা আমরা স্বতন্ত্র ভিডিও বা একটা স্বতন্ত্র ক্লাসে আমরা জেনেছি। আজ আমরা যে পরের চারটা আয়াত মাদানি, সেই মাদানি চারটা আয়াত আমরা পরস্পর অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এবার আমরা বোর্ডে যাই। এবার দেখো, তাহলে আজকের পাঠে আমাদের শুরু হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ সূরা মাওনের শেষ অংশ, হ্যাঁ, যেটাকে কিছু কিছু মুফাসসিরিন কি বলেছেন মাদানি। হ্যাঁ, তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন মানে কি দুর্ভোগ বা পরিতাপ, খারাপি। কার জন্য? লিল মুসাল্লিন, নামাজিদের জন্য। তো এই নামাজের কোন নামাজে? এটা কিন্তু সব নামাজিদের জন্য না, এখানে কিন্তু তাকসিস করা আছে, খাস করা আছে। দেখো, এটা কিন্তু আলিফ লাম ব্যবহার করা আছে, এই মারেফা ব্যবহার করা, আল মুসাল্লিন আছে এখানে। আরেকটা কায়দা তোমরা মনে করলে মনে করতে পারো, যদিও ইম্পর্টেন্ট নয়, তারপরেও জেনে রাখা দরকার যে এটা আসল ছিল আল মুসাল্লিন, আল মুসাল্লিন। আমরা জানি যে আলিফ লাম যেটা লামের তারিফ খাস করার জন্য যে আলিফ লাম ব্যবহার করা হয়, ওর আগে যদি আমরা কোনো ওই শব্দটা যদি অন্য আগের কোনো শব্দের সঙ্গে মিলাই, তাহলে ওই হামজাটা আলিফটা কি হয়ে যায়, হজব হয়ে যায়, ওটাকে কি হতে হয় না, উচ্চারণ করতে হয় না। কিন্তু ওর লেখাতে আসে, লিখতে হয়, যেমন লিখতে হয় কিন্তু পড়তে হয় না। যেমন এই আল মুসাল্লিনের আগে যদি আমরা ওয়াও লাগাই, তাহলে কি করবো, ওয়াল মুসাল্লিন, ওয়া আল মুসাল্লিন আর পড়বো না, কি পড়বো, ওয়াল মুসাল্লিন। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, যখন এর আগে আমরা ওই আলিফ লামের আগে যখন আমরা লামে জাররা লাগাবো, লামে জাররা লাগাবো, তখন পুরো ওই আলিফটাই উঠে যাবে। এখানে যে ওই আল মুসাল্লিন, এখানে তো ওই লিল মুসাল্লিন আলিফটা আছে না, যেমন আল ইনসান, এই আল ইনসান কি না, আমি একটা উদাহরণ লিখে দিই, আল ইনসান, আল ইনসান। এখানে যদি আমি কি করি, এটা যদি লিল ইনসান করি, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখব, কাদের জন্য দুর্ভোগ, মুসাল্লিনদের জন্য দুর্ভোগ। এখানে তাহলে ফাওয়াইলুন, এই ফাটাও কেউ বলেছে সাবাবিয়া, আবার কেউ বলেছে কি এটা হলো ইস্তেনাফিয়া। তো এখানে আমরা কি করবো, ইস্তেনাফিয়া করবো, এটা সব থেকে বেস্ট হবে, কারণ যেহেতু দুটো আলাদা আলাদা পার্ট হচ্ছে, বুঝতে পারলে না। তো এখানে ফা হলো কি, ইস্তেনাফিয়া। এবার ওয়াইলন, ওয়াইলন কি দুর্ভোগ, খারাপি, পরিতাপ, পরিতাপ মানে কি খারাপ পরিণাম, যা খারাপ পরিতাপ। তো এখানে ওয়াইলন শব্দটা কি নাকেরা আছে না, নাকেরাকে যদি আমরা মুক্তদা করি, নাকেরা শব্দকে মুক্তদা করার জন্য কি করতে হয় ওকে একটু খাস করতে হয়, মানে ওর একটা সিফাত আনতে হয়, মানে যেভাবে করে হোক তাকসিস করতে হয়। তো সেই তাকসিসটা কি করে আমরা ওই জার মাজরুরকে আগে আনি। তাহলে এখানে লিল মুসাল্লিনা ওয়াইলুন হওয়ার দরকার ছিল, ওটাও করেনি, এখানে কি করেছে এই জার মাজরুরটাকে আবার পরেই এনেছে। এটা যদি আগে আনে, তাহলে আমরা নাকেরাকে তো অনায়াসে কি করতে পারি, মুক্তদা করতে পারি, কারণ ওই জার মাজরুরকে আগে এনে কেন, আগে আনে তাকসিস করার জন্য, সেটা নাকেরাকে যাতে মুক্তদা করতে পারে, কিংবা মানেতে একটা হাসব দেওয়ার জন্য। তাহলে নাকেরা শব্দকে আমরা এতদিন জানি মারেফা হওয়ার জন্য শর্ত কি, ওকে এই মুক্তদা হওয়ার জন্য শর্ত ওকে মারেফা হতে হবে, যদি মারেফা না হয় তাহলে ওকে একটু তাকসিস করতে হবে, আর না হলে কি করতে পারি, ওর খবরটাকে আমরা জারমাজুর করে আগে আনতে পারি, তবে আমরা নাকেরাকে কি করব, মুক্তদা করব। কিন্তু এখানে কিন্তু কোনো শর্ত পাচ্ছি না। এখানে আরেকটা কথা তোমরা নোট করে রাখো, সেটা হলো কি, যদি শব্দটা দোয়াইয়া হয়, কোন শব্দ যদি কি হয় দোয়া, সেটা ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক, ওই ক্ষেত্রে নাকরাকে কি করা যায়, মুক্তদা বানানো যায়। তো এখানে যে ওয়াইলুন, এটা হলো কি দোয়ার কথাই তো হচ্ছে, মানে কি খারাপ দোয়া দেওয়া হচ্ছে, নামাজের জন্য হলো কি দুর্ভোগ, খারাপই। এখানে একটা খারাপ সংবাদ, খারাপ দোয়া দেওয়া হচ্ছে। তাহলে যখন দোয়াইয়া শব্দ হবে, তখন কোন নাকেরা শব্দকে কি করা যায়, মুক্তদা করা যায়, এটা একটা।
আর একটা মত হলো কি, কিছু কিছু মুফাসসিরিন বলেছেন ওয়াইলুন হলো জাহান্নামের একটা ঘাঁটি, জাহান্নামের একটা উপত্যকা। যদি আমরা জাহান্নামের একটা উপত্যকা যদি মোরাদ নেয়, এখান থেকে উদ্দেশ্য নেই, তাহলে তো কোনো কথাই ওঠে না, প্রশ্ন ওঠে না, অত মারেফা জাহান্নাম তো মারেফা নাকি নির্দিষ্ট, তখন তো তাহলে নির্দিষ্ট হয়ে গেল একটা, তখন নির্দিষ্ট জায়গা জাহান্নামের, তাহলে তো মারেফা হতেই পারে নাকি, মারেফা তো মুক্তদা হয়। তো যাই হোক, যেটাই আমরা মানে এখানে যদি আমরা এটাকে যদি সাধারণত অন্য কোনো নির্দিষ্ট যদি না মানি, তাহলে আমরা কি বলবো, যদি দোয়াইয়া কালমা হয়, শব্দ হয়, তাহলে আমরা নাকে রাখে কি করতে পারে, মুক্তাদা করতে পারে। এটা একটা নতুন কায়দা মুক্তাদা সম্পর্কে লিখে রাখবে। তাহলে এটা করব আমরা কি, মুক্তাদা, ঠিক আছে, এটা হলো মুক্তাদা, আর লাম হলো কি, লাম জার, আর মুসাল্লিন হলো কি, মাজরুর। এবার জার মাজরুর মিলে আমরা কি করব, মুতাল্লিক করব, কার কোন একটা শুভ পেলে এখানে মুতাল্লিক করতে পারি, বা ডাইরেক্ট আমরা কি করতে পারি, কায়েম মাকাম খবর করতে পারি। অ্যাকচুয়ালি তো ওই মুতাল্লিকটাই খবর হয় নাকি, কিন্তু এখানে ওই মুতাল্লিক না করে এটাকে কি করা যায়, ডাইরেক্ট খবর করা যায়। বুঝতে পারলে, মুতাল্লিক মানে শুভ ফেল করে, শুভ জুমলা মেলে মেলে এই মিলে আমরা কি করব, খবর করব, ঠিক আছে। এখানে যে মুসাল্লিন, এই মুসাল্লিন এটা হলো কি, ইসম ফাইল সেগা জামদাকার সালিম, আর জামদাকার সালিম এর নাম হলো কি, রাফার হালাতে ওয়াও মাকাবাল মাসমান নসাবাত জারের হালাতে ইয়া মাকাবাল মাকসুর, এই যে ইয়া মাকাবাল মাকসুর, এর আসল মাদদা ছিল সোয়াত লাম ওয়াও, সোয়াত লাম ওয়াও, ঠিক আছে, সালগুন। এটা যখন আমরা ভাবে তাফিলে নিয়ে যাবো, তখন কি হবে, সাল্লাওয়া, সাল্লাওয়া। সার্ফের একটা কায়দা হলো, যখন কোন এই মোতাল ওয়াওবিকে যখন আমরা শুনাছি মসজিদ ফিতে নিয়ে যাবো, তখন এই ওয়াওটা অটোমেটিকলি কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, তাহলে এটা কি হবে, সাল্লাইয়া হলো, সাল্লাইয়া ইউসাল্লিউ, তাহলে সাল্লাইয়া ইউসাল্লিউটা কি পড়বে, ইউসাল্লিউটা ইউসাল্লি পড়বে, ইউসাল্লিউ, ইউসাল্লিউ থেকে কি পড়বো আমরা, তসলিয়াতান বা সলাতান মাসদার, ওখান থেকে আমরা ইসম ফাইল কি পড়বো, মুসাল্লিউন, মুসাল্লিউন কি না, তো মুসাল্লিউন, মুসাল মুসাল্লিউন, এটার কাদা জানো তো তোমরা কিভাবে ওই সুলাসে মাজিদ ফির ইসম ফাইল কে বানায়, সুলাসে মুজাররাত থেকে ইসম ফাইল ফাইলুন আর মাফউলুন হয় ইসম ফাইল ইসম মাফউল, কিন্তু যখন সুলাসে মাজিদ ফিতে চলে যাবে, তখন আমাদের ইসম ফাইল বানানোর কাদা হলো, তখন আমরা ফেলে মুজাররাত থেকে বানাবো, এই ফেলে মুজাররাত হলো কি না, ইউসাল্লিউ, ইউসাল লিও হলো, এটাকে আমরা কি করবো, তখন আলামতে মুজাররাকে আমরা হজব করব, হজব করার পর একটা কি আনবো, মিমে মাজমুম, আর শেষের আগেরটা কি দেব, জের দিব, আর লাম কালমা তানবিন দিব, তাহলে কি হয়ে গেল, মুসাল্লিউন ইসম ফাইল। আর যদি ইসম মাফুল বানাতে চাই, তাহলে শুধুমাত্র শেষের আগেরটা আমরা কি দিব, মুসাল্লাইন, তো মুসাল্লাইন তো হবে না, এটা কি পড়ে, মুসাল্লা, এটাকে কি পড়বে, এটাকে খাড়া দাবার দিয়ে পড়বে, মুসাল্লা, এই মুসাল্লা হলো কি, ইসম মাফুল, একাধারে আবার কি সোলাসে মসজিদ ফি থেকে যেটা ইসম মাফুলের ওজন, ওটাই ইসমে জারফের ওজন, ওটাই ইসমে জারফের শেখা। তাহলে মুসাল্লা আমরা যেটা বলি কি, জায় নামাজ বলি না, মুসাল্লা মানে কি, নামাজ পড়ার জায়গা, অ্যাকচুয়ালি ইসম মাফুল, কিন্তু এটা ইসমে জারফের অর্থ দিবে। তাহলে মুসাল্লিউন আসলে হলো কি, এখানে মুসাল্লি, তাহলে এটা কি হলো, মুসাল্লিউন হলো, এবার মুসাল্লিউন, এবার এখান থেকে মুসাল্লিউন মুসাল্লিয়ানে মুসাল্লি ইউনা জামার শেখা কি, জামা দেখা সালেম যায় তো, তাহলে এটা কি হবে, মুসাল্লি মুসাল্লি এও না হলো, আর ওয়াও ইয়া এক জায়গায় হয়ে যাওয়া কি সার্ফিনদের কাছে খুব এটা ভারী, এইভাবে পড়াটা সহজ ভালো লাগে না। এবার তাহলে এখানে তো এই ওয়াওটা তো হজব করতে পারে না, কেন বলো তো, ওয়াওটা তো জামার আলামত, ওই জন্য মাদ্দার ইয়াটাকে কি করে দিল, হজব করে দিল। এবার হজব করার পর তার আগে যদি কি থাকে, এটাকে পুরোটাকে যখন হজব করে দিল আর এর অপশ, তখন আগে যদি জাবার থাকে তাহলে তো সেখানে রেডি, আগে জাবার থাকলে সেখানে রেডি, আর যদি জের থাকে তাহলে এটাকে কি করবে, যে জাবার কিংবা পেশ থাকলে আর কিছু করবে না, যদি জের থাকে তাহলে এটাকে এই ওয়ায়ের মুনাসিবাতের কারণে এখানে কি দিবে, এখানে পেশ দিবে, তাহলে কি হলো, মুসাল্লুনা হলো। এবার মুসাল্লুনা যখন হলো, এটা তো রাফার হালাতে হলো, এবার যখন এটাকে নাসাব আর জারের হালাতে পড়বে, তখন কি পড়বে, এই ওয়াওটা তো, এটা তো রাফার হালাতে ছিল, কারণ জামা দেখা সালিমের রাব রাফার হালাতে ওয়া মাকাবাল মাজমুম, আর নাসাব আর জারের হালাতে কি যাবে, ওয়া মাকাবাল মাকসুর, ইয়া মাকাবাল মাকসুর, তাহলে এই ওয়াওটা এখন কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, তাহলে আর এই যে ওর আগে যে পেশা ছিল ওটা কি হয়ে যাবে, জের হয়ে যাবে, তাহলে কি হলো, মুসাল্লিন, আসল ছিল এটা মুসাল্লিইন,
ঠিক আছে, মুসাল্লি ইনা দুটো ইয়া এক জায়গায় ছিল, একটা তো মাদদার ইয়া আর একটা হালাতের ইয়া, হালাতে নাসবি কিংবা জারিতে, তো এখানে জারিতে আছে, তাহলে মুসাল্লি ইনা দুটো ইয়া এখান থেকে একটা আগে তো হজব করেছে তালিলে, ঠিক আছে, তাহলে মুসাল্লি না কিভাবে হলো এটা বুঝতে পারলে, তাহলে যার মাজুর মিলে আমরা কি করলাম খবর করলাম, তো আমরা ডাইরেক্ট খবর করবো না, কেন বলো তো, এখানে কি বলছে যে এক প্রকার নির্দিষ্ট এক প্রকারের মুসাল্লিদের জন্য হলো কি খারাপের খবর দেওয়া হচ্ছে, খারাপ দোয়া করা হচ্ছে, কোন নামাজে ওগুলো সব নামাজই তো নয়, তাহলে নামাজের এখানে কি করা হচ্ছে সিফাত বর্ণনা করা হচ্ছে, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে কি সাহুন অমনোযোগী উদাসীন, মানে কোনো খেয়াল খুশি নাই। এখানে আরেকটা জিনিস আমরা যদি দেখি তাহলে মানে হতবাক হব, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কি ফিনা ব্যবহার করে কি ব্যবহার করেছেন, আন ব্যবহার করেছেন, মুফাসসিরিন গণনা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফি ব্যবহার করতো, তাহলে তাহলে অর্থ হতো কি তারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে অমনোযোগী কার হয় না সবার, আল্লাহ নবীরও একবার কি হয়েছিল নামাজ ভুলে হয়ে গেছিল, যদিও শিক্ষা দেওয়ার জন্য ওটা আমরা বলবো না, কিন্তু আমাদের কোনো ব্যক্তি বাঁচতো না নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে এখানে ওখানে কোথায় কোথার হিসাব কোথায় ঘুরে বেড়াচ্ছে সব কিন্তু আমাদের নামাজের মধ্যে কি স্মরণে আসে না, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কি বলেননি ফি সলাতিহিম বলেননি, কি বলেছেন আন বলেছেন নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজের ব্যাপারে অমনোযোগী মানে এখান থেকে এটাই বোঝাতে চাচ্ছেন যে যারা নামাজ ঠিক টাইম মতো পড়ে না, নামাজ পড়ে না জামাতের সাথে, মন হলো টাইম যখন শেষ হয়ে গেল তখন তাড়াতাড়ি করে একটু স্পিডে দু চারটে ঠক ঠক করে মেরে দিয়ে নামাজ পড়ে চলে আসলো, এগুলার ব্যাপারে বলছে তারা নামাজের ব্যাপারে কি উদাসীন, নামাজ এক তো পড়ে না মানে অমনোযোগী, কোনো খেয়াল ঘটে না যে আমাকে নামাজ পড়তেই হবে দিনে পাঁচবার, এটা না, আবার যদিও নামাজ পড়ে তো ঠিক টাইম মতো নামাজ পড়ে না, ওটাই বলতে চাচ্ছেন, বুঝতে পারলে, এই জন্য আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ সব থেকে রহমানুর রহিম, আল্লাহ হলেন রহমানুর রহিম। তো দেখো এবার কথা হলো তাহলে কি কোন নামাজে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, তারপরে আরো এর সিফাত বর্ণনা করা হচ্ছে, তাহলে এটা ডাইরেক্ট আমরা কি করব, যার মাজুর তো পরে হবে কিন্তু তার আগে এটাকে আমরা কি করে রাখবো মৌসুফ করে রাখবো, ঠিক আছে, তার আগে এটাকে আমরা মৌসুফ। এবার আল্লাহ জিনা কি ইসমে মৌসুলা, আল্লাহ জিনা কেন আলো মুসাল্লিন যে জামা, মুসাল্লিন কি জামাত শেখা, তো ওই জন্য এখানে আল্লাহ জিনা ইসমে মৌসুলা, আল্লাহ জিনা মৌসুলা, তারপরে কি আছে হুম আছে না, আল্লাযীনা হুম, এটা কি জামিরে মারফু মুনফাসিল, জামিরে মারফু মুনফাসিল, ইসম দেখো হুম আন সালাতিহিম সাহুন, এটা পুরো একটা জুমলা, কারণ মৌসুলের পর সিলাটা কি হয় জুমলা হয়, আর এই জুমলা কি হয় ইসমিয়া হতে পারে ফেলিয়া হতে পারে, তো এখানে ইসম দিয়ে শুরু হচ্ছে তার মানে কি ইসমিয়া, এখানে হুম কে করব আমরা মুবতাদা, হুম কে করব মুবতাদা, আন হলো কি জার, সালাত হলো মুজাব, হুম হলো ইলাই, এই সালাত কোন বাবের মাসদার বলো তো, বাবে তাফিলে সালাতুন যাকাতুন সালামুন আজানুন, এলে সব বাবে তাফিলের মাসদার, ফাআলুনের ওজনে, ঠিক আছে, একে ইসম মাসদারও বলা হয় এগুলাকে ইসম মাসদার, তাহলে মুজাব মুজাব ইলাই মিলে কি হবে মাজরুর, মুজাব মুজাব ইলাই মিলে মাজুর, কারণ আন উল্পে যার আসছে, এবার যার মাজুর মিলে মোতালিকে মুকদ্দম, মোতালিকে মুকদ্দম, এই যে তার আগে কি আছে এই যে সাহুন ইসম ফাইল আছে না, সাহুন সাহুন মানে কি ভুলে যাওয়া অমনোযোগী, আসলে এর মানটা হলো কি সাহুন সিন হাওয়া সাহুন, ঠিক আছে, কারণ যে আমরা বললাম সিজদায় সাহু, সিজদায় সাহু, তো সাহু মানে কি ভুলে যাওয়া, এখানে হলো যে যার নামাজের ব্যাপারে উদাসীন, তো সাহুন এটা সাহা ইয়াসুহু, সাহা ইয়াসুহুন, ইয়াসুহু উন নাসারায়ণ সূরা থেকে সাহা ইয়াসুহু, এটা হলো নাসারায়ণ সূরা থেকে সাহওয়ান বা সুহুগান, সাহগানের মাত্রা তিন রকম আছে, সাহওয়ান বা সুহুগওয়াতান বা সাহওয়াতান, ঠিক আছে, মানে কি অমনোযোগ হওয়া ভুলে যাওয়া, তাহলে ওখান থেকে হলো ইসম ফাইল হলো কি সাহিউন, সাহিউন আসলে এটা হবে ইসম ফাইল হবে সাহিউন, এবার দেখো
ওয়াই এর আগে কি জেড, ওয়াই এর আগে জেড, ওই জেড এর মুনাসিবাতের কারণে একে কি করে দিল সাহি ইউন করলো। আবার কোন কোন সময় কি করে, এটা ইসম মানকুস হচ্ছে না সাহি, তো ইয়ার পর তো হাতটা রাখবে না সাহি ইসম মানকুস, এটাকে আবার কি বলে কোন সময় পুরো ইয়াটাকে উঠিয়ে দিয়ে কি সাহিন পড়ে না, ফাজিন রামিন পড়ে কি না, তো সাহিন ওই সা, তাহলে সাহিউন হলো। এবার সাহিউন ইসম ফাইল কি ফাইলুন ফাইলানে ফাইলুনা, তাহলে সাহিউন সাহিয়ানে সাহিউনা, আসল ছিল এটা সাহি কোন দরকার ছিল না, যে এই জন্য এটাকে আবার ওয়াইয়ের মুনাসিবাতের কারণে এটাকে পেশ করে দিল, কি হলো সাহুন। আর একই রেফার আলাতে আছে, কারণ খবর হচ্ছে, কারণ খবর হচ্ছে, একই ইসম ফাইল, আর ইসম ফাইল তো আমল করে, তাহলে এটা করবো আমরা মোতালিকে মুকদ্দম, তাহলে সাহুন তো আসলে কি ছিল সাহে এউ না, সাহে এউ না, তাহলে মোতালিকে মুকদ্দম, আর হলো কি ইসম ফাইল বা শুভা ফাইল, ইসম ফাইল আর এর মোতালিক মিলে আমরা কি করবো এটাকে হ্যাঁ হুম জামির, জামিরকে এ করলে করতে পারো ডাইরেক্ট, মোতালিক করে খবর করে দাও, ঠিক আছে খাবার। এবার মুক্তাদা খাবার মিলে আমরা কেউ সিফাতে আউয়াল করবো, সিফাতে আউয়াল, কারণ এরপরে আরেকটা সিফাত আছে, এরপরে আরেকটা সিফাত আছে, ঠিক আছে। ওহো ডাইরেক্ট সিফাত না, এটা মুক্তাদা খাবার মিলে সিলা করব, মুক্তাদা খাবার মিলে সিলা। এবার মৌসুলা আর সিলা মিলে আমরা তারপরে কি করব সিফাতে আউয়াল, এটা কিন্তু জুমলা ইসমিয়া হবে, আগে জুমলা ইসমিয়া খাবরিয়া হোক কার সেলা, ঠিক আছে আমি ডাইরেক্ট সেলা করলাম, এটা জুমলা হবে সেলা। এবার মৌসুলা সেলা মিলে সিফাতে আউয়াল, বুঝতে পেরেছ তো জি, সিফাতে আউয়াল, ঠিক আছে। এবার আমরা এরপর আজকে দেখব, বেদনা তো ফ্যামিলি বন্ধ। এবার দেখো, এবার আমাদের শুরু হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তো আল্লাযীনা হুম ইউরাউন, এখানে তো বললো যে খারাপই ওই নামাজীদের জন্য, যে এমন নামাজি যে যারা কি করে আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, এবং আল্লাযীনা হুম ইউরাউন যারা দেখানোর জন্য প্রদর্শনের জন্য লৌকিকতার জন্য কি করে নামাজ পড়ে ইবাদত করে, এবং ইয়ামনাউনাল মাউন, এবং সামান্য কিছু মামুলি কোনো বিষয়কে কি করে তারা এমনা ওন রুকে নে বন্ধ করে কাউকে দেওয়া দে করে না। তো আল্লাযীনা কি ইসমে মৌসুলা, আল্লাযীনা ইসমে মৌসুলা, হুম হলো কি মুবতাদা, হুম হলো মুবতাদা। এবার ইউরাউনা, ইউরাউনা কি হবে ওখান থেকে হলো ইউরা উন, এটা হলো ভাবে মুফালাত থেকে, ভাবে মুফালাত, ফাআলা ইউফাইলু, ইউরা ইউ, ইউরা ইউ, এটা ওই ওরকম করে হামজা ইয়া এক জায়গায় হয়ে যাওয়ার কারণে ইউরা উনা, ইউরা উন, এটা হলো জমজাকার গায়েবে সেগা, আসল এটা ছিল ইউরা ই উনা, ইউরা এ উনা, এরকম করে আবার এটা ওই মুসাল্লি উনার মতো এটা তালিল হয়েছে, ঠিক আছে। এবার তাহলে এটা হলো কি ফেল প্লাস, এখানে হুমজামের হবে কি, হুমজামের হবে ফাইল। এবার ফেল ফাইল মিলে করব আমরা মাতু ফালাই, এই যে পরে যেটা আছে ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থলের প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে, মানুষের ই বাড়ি ও বাড়ি একটু কি রাখে, একটু ছোটখাটো জিনিসগুলোর জন্য একটু কি রাখে, এর এর ওর কাছে, এ ওর কাছে সাহায্য নেয় না, একটু ঝাল লবণ আর ছোট ছোট জিনিসগুলো দেখলে কোনো ধরতির বিষয় নয়, ওগুলো ওই বিষয়গুলো দিতে তারা কি করে কার্পণ্য করে বা বিরত থাকে, ঠিক আছে। তাহলে ইউরা উন ভাবে মুফালা থেকে মোরা আতান, মাসদার হবে মোরা আতান, ইউরা ই উনা, আসল ছিল ইউরা এ উনা, ইউকা
তিলুনা কাতালা ইউকাতিলুনা ইউকাতিলু ইউকাতিলানি ইউকা তিলুনা তাল ইউরা আ ইউরা ইউ ইউরা ইয়ানে ইউরা ইউনা তো ইউনা যখন ওয়াও গিয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে তখন কি করে যাবার ওয়াওটাকে হজব করে দিয়ে ওয়ায়ের মুনাসিবতের কারণে তার আগেরটা আবার কি দিচ্ছে পেশ দিচ্ছে ইউরা উনা হলো হ্যাঁ ইউরা উনা তাহলে ইউরা উনা ফেল ফাল হুম যাবার ফাল ফেল ফাল মিলে আমরা কি করবো মাতু ফালাই ফেল ফাল মিলে মাতু আলাই ঠিক আছে এবার এই যে তো জামা তাহলে মাতু বালে যেমন হয় মাতু তেমনই হতে হবে ওই জন্য এটাও কি জামা এমনা ও না মানা আয় এমনা ও ফাতা আফতাও থেকে মানা এমনা ও মানে কি প্রতিবন্ধকতা রোকা হ্যাঁ মানা করা বিরত থাকা হ্যাঁ এমনা ও না এমনা ও না তাহলে কি ফেল এমনা ও না ফেল হ্যাঁ আর এর মধ্যে হুন জামির আবার ফাইল জামির মারফু মুত্তাসিল হলো ফাইল আল মা উনা এটা কি নাসবের হালাতে তাহলে এটা হলো কি মাফুলে বিহি এটা হলো এই মা উন বলা হয় সামান্য ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিসকে কি বলা হয় মা উন হ্যাঁ এটা নিয়ে অনেক ব্যাখ্যা করা আছে কে বলেছে এর মেন মাত্রা হলো মা হ্যাঁ মা নুন মেম আয়েন নুন মা নুন তো এটা হলো ফা উ লুনের ওজনে ফা উ লুন হ্যাঁ এটা কার ওজনে ফাউ লুনের ওজনে এটা মুস্তাক এটা মুস্তাক হয়েছে এটাকে বের করা হয়েছে মাহানুন মাহানুন বা মানা শাইউন ইয়াসিরুন শাইউন ইয়াসিরুন মামুলি চিজ হ্যাঁ ছোট ছোট জিনিসকে ঠিক আছে হ্যাঁ মাউন মফুলে বিহি তাহলে এবার ফেল ফাইল মফুলে বিহি মিলে কি হবে জুমলায় ফেলিয়া কবরি হয় কি হবে মাতু হ্যাঁ এবার মাতু ফলে মাতু মিলে কি হবে মাতু আপনি মাতু ফলে মিলকর মাতু ফলে মাতু খাবার হবে মুস্তাকা হ্যাঁ এবার কি হবে খাবার মুস্তাদা আর খাবার মিলে সেলা এবার মৌসুলা আর সেলা মিলে কি হবে সেপাতে সানি এই যে মুসাল্লিন মৌসুব এটা ছিল সেপাতে আওয়াল এটা হলো সেপাতে সানি তাহলে মৌসুব আর দুটোই সিফাত মিলে কি হবে মাজরুর লাম আর পেজারে পেজারে চার মাজরুর মিলে আমরা কি করব খবর করব বা মুতাল্লিক করব সুবা ফেলের করে তারপর খবর করব ওয়াইলুন আরো অনেক ব্যাখ্যা করা আছে কিন্তু আমি ওটা করলাম না ডাইরেক্ট হলো কি ফা ও লুনার ওজনে ফা ও লুনার ওজনে মা উন ঠিক আছে আসলে এর মাধ্যমে হলো মিম আইন নুন মা নুন মিম আইন নুন কেউ বলেছে মাউউনুন কেউ এটা বলেছে কি মাউউনুন এটা মানুন থেকে কি করেছে মাউউনুন কালবে মাকানি কালবে মাকানি কালবে মাকানি কায়দা হলো কি জায়গা পরিবর্তন করা হ্যাঁ মাউউনুন আসল কি ছিল মাউনুন আসল ছিল মাউনুন তো এই ওয়াওটাকে আইনের জায়গায় এনেছে আর আইনটাকে ওয়ায়ের জায়গায় নিয়ে গেছে তাহলে কি হলো মাউউনুন হলো এবার মাউউনুনটা আবার কি করেছে যেহেতু ওয়াওর আগে ওয়াও সাকিন তার আগে যাবার ওই ওয়াওটাকে আবার কি করে দিয়েছে আলিফে পরিবর্তন করে দিয়ে মা উন করেছে এটাও কেউ তাহলে করেছেন ঠিক আছে তাহলে এখান থেকে আজ আমরা সমাপ্তি করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিষদে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনের এরাবকে যথাযথভাবে জানার হ্যাঁ যথাযথভাবে পর্যবেক্ষণ করে আমাদের কোরআনের এরাবকে জানিয়ে কোরআনের ভাবার্থ যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানি জানার পরে যেন আমাদের যে মূল উদ্দেশ্য হ্যাঁ এই পৃথিবীতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে জান্নাতকে হাসিল করা সেই মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।